কিন্তু আমরা মনে করি আপনি বলার দিকে একটা কলেজে যদি পড়াশোনা হয় তো বড়
তোমার জায়গা হচ্ছে জায়গা দুই ধরনের একটা হচ্ছে তাদের পাঁচ সাড়ে তিন ভিত্তিক জায়গা আর একটা হচ্ছে একেবারে আসলে জেনুইন বাড়ি না একটা স্টুডেন্ট এরপর হইতে পারে পুরো সাবজেক্ট ঠিক করে টিচারদের সাহায্য করে আমরা টিচার যারা আছি তারা কি করি চার পাঁচটা বই রেখে একটা নোট তৈরি করি আমরা ব্রেন খাচ্ছি ছাত্রছাত্রী আমার কাছে পড়ে আমরা কি করে নোটটা দিই দিয়ে বলি এই নোটে তো দাম কিছু পড়া পড়া নেই বলি না এবং স্টুডেন্টকে সহজ করে দিই এই নোটটা আমার কিছু পড়া পড়া নেই এই ঠিক করলেই হবে কিন্তু যে তোমার ঠিক ছিল সে তোমার পায়ে একটা পুরো দিল এটা বুঝো কারণ কি এই সিটে তিনটা মেলা খেলা তুমি মেলা খাওয়া নাই তুমি কি হবে তিনটা ফটো বই দেবো বাবা এ পাশ দিয়ে গেছ পার্টিতে যাও তাও ভালো না কারণ তোমার প্র্যাকটিক্যাল নাই তুমি বই দেখে যেতে পারো নাই এইরকমই হচ্ছে সারা বাংলাদেশ আজকে অনেক স্টুডেন্ট এখানে ডাবল গোল্ডেন পাওয়ার পর টাকা পাঠিতে চান্স পায় না টাকা বেরিয়ে গেলে চান্স পায় না কেন পায় না ওই সিট সাথে চান আমি আমার ফেসবুকে একটা কথা বলেছিলাম শিক্ষার্থী যখন টেস্ট দেয় সিট সাজেশন ধরে জাতির ভবিষ্যৎ যেন কৃষ্ণগম করে পড়ে সিট সাজেশন আমার বাচ্চা তোমার ভুলে পড়ে আমার এই সিট দেখো তুমি আমার এখানে একটু পড়ায় দাও আমি তো তুমি মেইন বইটা পড়ো এই মেইন বইয়ের এই চেষ্টা তোমার পরিবেশ তোমার তোমার সম্বন্ধে খুঁজো তাই না ম্যাডাম বলতে এখান থেকে করতে হবে আর স্যার বলতে এখান থেকে আসতে পারি আসলে ওই সিটের থেকে প্রশ্ন আছে এই কোর্স সিটে তৈরি করতে গিয়ে স্যার বা ম্যাডাম তারা কেমনি তৈরি করছে বই কাছে গাইড আছে গাইডটা তৈরি করছে হ্যাঁ আর কুড়ি থেকে কিন্তু যে বইয়ের পাতা উল্টা উল্টে আসি করে আসতে পারছে এটা শিক্ষার্থী তাই করে আমরা আসি না আমরা যারা লেখাপড়া করে যাচ্ছি কোনোদিন শিখ হয়ে যায় আমরা কোনোদিন পড়ছি তুমি দেখো আজকে গ্রামের গ্রামের স্কুলে গ্রামের কলেজ থেকে লেখাপড়া করে পাস করছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পাস করছি আমি দু তিন মাসের পর ইন্টারমিডিয়েট তৈরি করছি শুধু অঙ্ক না শুধু ইংলিশটা আমি আসে পাচ্ছি পাঠ দিলাম ইংলিশ করছি তিন মাস বারো মাস তিন মাস এই পর্যন্ত আমার পড়া কিন্তু তোমরা তো কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে চার দশ বছর টিচার হতো তোমরা কি করো কলেজে আসা পেন করি এখন না গাইড একজনে বইয়ের নাম করালো না টিচার পড়ায় আর তোমরা পাশে মধ্যে এসে ঘুমাও প্রতিদিন যখন আমরা সিসি ক্যামেরার মধ্যে দেখি মেয়েদের মধ্যে বেশি দেখি তার ছেলে দিয়ে বসে আছে টিচার তো আছে সে ঘুমায় ছেলেদের মধ্যে একটা সাথে একটা গল্প করতেছে এগুলার কারণ কি এগুলার কারণ হচ্ছে ফেসবুক ফেসবুক এবং মেসেঞ্জার যেগুলো আজকে ইয়ং জেনারেশনকে একেবারে ধ্বংসের মধ্যে নিয়ে গেছে এমন কত বড় তার আপনাকে ফেসবুক করা আমি ফেসবুকের উপকারিতা অপকারিতা চিন্তা করছি সেটা বোঝার ক্ষমতা আমার আছে তোমাদের সেটা বোঝার ক্ষমতা নাই তোমার সেটাকে ফেসবুকে কি করা তোমার কয়জন মানুষের সাথে তোমার কথা বলা আমার দেশ বিদেশে আমার বন্ধু বান্ধব আছে আমি আমার আত্মীয় স্বজন আছে আমার ভাই দাদা আছে আমার কলিগ আছে তাদের সাথে আমি গিয়ে ফোন করে সময় দেখা বাংলার জন্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার নিজস্ব চিন্তা ভাবনা আমার ছোটখাটো আনন্দ দুঃখ এগুলো আমি ভাগাভাগি করে ফেসবুক যেগুলো আমার আত্মীয় স্বজন জানে তাদের তালে জানি আমি সারাদিনের মধ্যে এক মাস দুবার ফেসবুকে ঢুকি আমি কোথাও সবার খবর পাই না কিন্তু তুমি তার খবর নিবা তোমার তো খবর নেওয়ার দরকার নাই তুমি করো কি ফেসবুক চালাও রাত্রে দরজা মেরে ঘুমাও না পুরো বাবার পুরো বাবার পড়তে কিন্তু তুমি না বইয়া এই গ্রুপ চালার জন্য মেসেঞ্জার চেকিং করতেছ কয়েকটা গ্রুপে চেক করছো এই গ্রুপ ওই গ্রুপ যত আসে পাশে আটটা যত পাইজনই এগুলো তুমি আগে আমরা ঘুমিতে গেলে কি করতাম সকালে আমার দু ঘন্টা আগে আদান শুরু করতাম এখন ঘুমের মধ্যে ঘুমটা ভাঙার সাথে সাথে আগে ফেসবুকে লগ ইন করে শুয়ে যাই দেখি কালকে সেটা দিছিলাম কে লাইক করো কে কমেন্ট দিল কি বলছে না বলছে এইগুলো নিয়ে আমরা সকালে আমাদের ঘুম পাবে তোমরা ফেসবুক চালাবে ফেসবুক কর্তা প্রয়োজনীয় জিনিস ডিজিটাল আইসিটি যুগের কোনো কিছু কিন্তু কমতি নাই সব কিছু ঠিক আছে সব কিছু দরকার আছে আজকে আমরা তোমরা যেখানে ভর্তি হিসাবে তোমরা আমরা নিয়ে হিসাব মধ্যে ভর্তি হিসাব তোমাদের বেশি তারি শুনে হওয়া লাগে নাই আমরা ভর্তি হয়েছে আমাদের কোনো তারি শুনে নাই বোর্ডে তো উৎসবের তোরাদের দরকার নাই অনলাইনে সিস্টেমে চলে আসে একটা ভালো প্রয়োগ আছে আবার ফেসবুক বা ইন্টারনেট হ্যাঁ ইউটিউব এরপর খারাপ দিক বেশি আছে 10% যদি ভালো দিক হয় 90% খারাপ দিক হ্যাঁ তোমরা কখন কমাবা ইউনিভার্সিটিতে পড়বা তখন কাজের ল্যাপটপ নিবা পকেটে ফেসবুক নিবা ফোনটা চলাইবা
কখন করবা সব কিছু তখন করবা এখন না ইন্টারমিডিয়েট পর্যন্ত মনে করতে হবে এখানে একটা গাউন এখানে রেজাল তৈরি করতে হবে রেজাল্টের সাথে বেসিক কলেজ থাকবে বেসিক কলেজ কেমন হবে বের করে দিতে হবে ওই টাইপ করে শিট করে বেসিক কলেজ হবে না সৃজনশীল প্রশ্ন করতে করে লাভ নেই চ্যাপ্টার বুঝতে হবে শুধু প্রশ্ন করতে হবে এগুলো মাথায় রেখে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভালো একটা জায়গার চান্স নাও তোমার ভবিষ্যৎ তোমার তুমি ইনকাম করে ওই মানুষকে বা ওই ওয়াইসাকে কাকুসাকে তাদেরকে ইনকাম করে তুমি দিবা না তোমার ইনকাম বাবা মারি কিছু দিন দিলে দেবা তাহলে যাবে মারা যাবে তোমার নিজেকে করার জন্য তোমার ভবিষ্যৎ করতে হবে ঠিক আছে তো তোমরা এখানে নতুন আসছো অনেকে এই আস্তে আস্তে বেশি আরো বেশি করবার বলতে বলে আমাদের ভালো লাগতো তো তোমাদের আর তোমাদের জন্য তোমাদের এই গ্রুপটার জন্য আমাদের 34 জন শিক্ষক আছে কলেজে লেকচারার যারা শিক্ষা জীবনে কোনো ছাত্র লাভ নাই বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করে আছে এবং বোর্ডের হেড এক্সামিনার বোর্ডের এক্সামিনার আর অলরেডি তোমরা হয়তো জেনে গেছো আমি কিছু বইয়ের সাথে লেখালেখির সাথে জড়িত ইংরেজি বইয়ের লেখালেখি করি তারপরে তোমার মাঝে মধ্যে কিছু কবিতা হবে একটা কবিতা বই রয়েছে সামনে আরো বের হবে এরকম আছি শিক্ষার মধ্যে আছি এখনো স্টাডি করতেছি আমি এম এড করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরকম তোমার অনেক টিচার আছে যারা এম এড করতেছে বি এড করা আছে এবং বিভিন্ন শিক্ষা কর্মকর্তা তারা জড়িত আছে তোমাদের এখানে আমাদের এখানে কোনো দুর্বল শিক্ষক নাই যে তোমাকে পড়াতে পারবে তোমার জাতের মধ্যে কনফিডেন্স দিচ্ছি আমি মনে অনেক কিছু জানি যে মনে করো অনেক কিছু জানি সে আসলে কোথা সে কিছু জানি না আমাদের টিচাররা কখনো বলবে না আমার কাছে ব্যক্তি করে আসো আমাদের মাধ্যমে কোনো টিচাররা বলবে না তোমরা যখন পাস করবে তোমরা পড়ানো হবে আমাদের টিচারকে কষ্ট করবে আর তোমাদের যদি পড়ার প্রয়োজন পড়ে অনেকে তো পারে পড়াও না কে কে পারে পড়ে আগ্রহ দেখি কোনো সমস্যা নাই তো আগ্রহ আর তাই এটা আগ্রহ লাগে আরো তো অনেক কিছু আগ্রহ লাগে আজকে শুরু করা যাবে না আর আমি কেন বললাম আগ্রহ তোমরা যদি পড়ার তোমার মনে করো যে না প্রাইভেট করতে হবে সেই ক্ষেত্রে আমার একটা পরামর্শ পরামর্শ হলো কলেজের করা সবাই পড়াইতে পারে না বিশেষ করে মেয়েরা কোচিং ভাইয়াদের কাছ থেকে অ্যাওয়ার্ড তোমরা মেয়ে মানে আমার মেয়ে আমার মেয়েকে আমি তাহলেই তোমাদের জন্য তাই বলবো আমার কাছে যদি লক্ষ পরামর্শ দিব তোমাদের অসৎ পরামর্শ দিব তাহলে সেটা আমার মেয়ের জন্য রেখে দিতে হবে ভবিষ্যতে আমি আরো করে মেয়ের ক্ষতি হলো আমার মেয়ের ক্ষতি আমার ক্ষতি তোমরা মেয়েরা দাঁড়া তো কখনো ছেলে মেয়ের মধ্যে কোচিং এ যাবে না যেখানে ছেলে মেয়ের মধ্যে পড়ায় সেখানে যাবে না আর তোমরা যদি পড়ার কথা চিন্তা করো বাইরের কোচিং বাইরের কাছে পড়ো না কি লোক আসলো বলে কোচিং ভাই অমুক ভাই তমুক ভাই কি দাঁড়া বাইরে গেলে কি দাঁড়ো বিচার কি আমি বাইরে হইলে কোচিং বাইরের কাছ থেকে ভাবলাম ওখানে যাবে না আমাদের লেকচারার সবাই পড়ায় কেউ যদি পড়ার জন্য প্রয়োজন মনে করো আমাদের লেকচারের কাছে পড়া আমাদের শিক্ষকরা যারা পারে না ছেলে মেয়ে শুনেও এত কিছু হবে না এটা যারা যারা সাথে সাথে যদি শিক্ষক আছে তাদের সমস্যা হবে
এটা কমনে আমরা আলো দিই না এত শিক্ষক ছেলেমেয়ে এত কিছু করা যায় না কমনে আমরা আলো দিই এলো বিষয় আপনাদের মধ্যে আপনাদের আন্তরিকতা আছে আর আপনি থাকেন এদেরকে আমরা এটা হচ্ছে আমাদের বড় একটা স্টুডেন্ট কলেজে সবচেয়ে বড় ব্যাচ মানে আমাদের ব্যাচটা এবং ভালো সম্পর্ক করছি সকলকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম আমরা সবাই ঠিক আছে ঠিক আছে আমরা কথা বলবো